তথাকথিত গুজরাট মডেলক নেফানেফ করে পেলালে দিল্লির উপমুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী তথা আম আদমি পার্টির জ্যেষ্ঠ নেতা মনীষ সিসোদিয়াই মনীষ সিসোদিয়ার অকাট্য যুক্তি তথ্য আর দিল্লির উন্নয়নের উদাহরণের সম্মুখত তছনছ হয়ে পড়ল গুজরাট বিজেপির অহংকার সুরা শিক্ষা বিষয়ত গুজরাট বিজেপি আর দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়ার বাকযুদ্ধই উদঙাই দিলে মোদী শহর গুজরাটের শিক্ষাখণ্ডর পুপুলা স্বরূপ সিসোদিয়াই গুজরাট বিজেপিয়ে দিল্লি সরকারের ওসর করা আক্রমণের প্রত্যুত্তরত গুজরাটের শিক্ষামন্ত্রী জিতু বাঘানীক মুক্তি বিতর্কত অংশগ্রহণ করবল প্রত্যাহ্বান জানাইছে বুধবারে গুজরাট বিজেপির অফিসিয়াল টুইটার হ্যান্ডেলত অরবিন্দ কেজরিওয়াল নেতৃত্বাধীন দিল্লি সরকার নীতির সমালোচনা করে কেবাটাও টুইট উলিয়াইছিল এটা টুইটত গুজরাট বিজেপিয়ে লিখিছে কেজরিওয়ালের শিক্ষা ব্যবস্থা বিফল হয়েছে দিল্লি সরকার ইয়ার উত্তর দিব লাগে যে 20,000 অতিথি শিক্ষকর সেবা কিয় বাতিল করেছে দিল্লি সরকারে উত্তর দিব লাগে যে শিক্ষক বৃত্তিমূলক প্রশিক্ষক আর অঙ্গনবাড়ি কর্মী সকলের শ্রেণীকোঠাত না থাকি কেউ রাস্তাত আছে বলে আন্দোলনকারী শিক্ষকসকলের এখন ছবির সহিতে আন এটা টুইটত কোয়া হয়েছে বৃহস্পতিবারে প্রতিক্রিয়া ব্যক্ত করে সিসোদিয়াই টুইট করে তেওঁ কয় গুজরাটের আপর বর্ধিত প্রভাব আর পঞ্জাবের বৃহৎ জয়ে আপনার অস্থির করে তুলিছে আর সেই কারণেই আপনি দিল্লির বিদ্যালয় সমূহের বিরুদ্ধে টুইট করেছে মই গুজরাটের শিক্ষামন্ত্রী জিতু বাঘানীক তেওঁ পছন্দর স্থান আর সময় গুজরাট আর দিল্লির শিক্ষা ব্যবস্থার উপর বিতর্ক করবল প্রত্যাহ্বান জানাইছো বাঘানীয়ে কৈছিল মই নিশ্চিত যে গুজরাটের মানুষে আমার কাম দেখিব আর গুজরাটত ক্ষমতালয় আহিব আমাক পুনের ভোট দিব লক্ষণীয়ভাবে আপর রাষ্ট্রীয় আহ্বায়ক কেজরিওয়াল আর পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানে এপ্রিলের প্রথমটো সপ্তাহতে দলটির প্রচারের বাবে গুজরাট ভ্রমণ করব আহমেদাবাদত একটা রোড শো অনুষ্ঠিত করব বলে জানিপরা গেছে দিল্লির শিক্ষামন্ত্রী মনীষ সিসোদিয়াই দিল্লির দরে সরকারি মডেল স্কুল গোটেই ভারতরে আর কোরবাত আছে নাকি বলে গুজরাটের শিক্ষামন্ত্রী জিতু বাঘানীক প্রশ্ন করেছিল ইতিমধ্যে দিল্লি সরকারের শিক্ষামন্ত্রী মনীষ সিসোদিয়াই দিল্লির শিক্ষা ব্যবস্থার বাবে গ্রহণ করা ভূমিকা দেশজুড়ি প্রশংসিত হয়েছে এগারী অধ্যয়ন পুষ্ট বাকপটু আর দক্ষ রাজনীতিবিদ হিসাবে পরিচিত মনীষ সিসোদিয়া যার নেতৃত্বত নতুন দিল্লিত থাকা শিক্ষা ব্যবস্থায় লৈছে নতুন গতি শিক্ষা ব্যবস্থাক উজ্জীবিত করে সরকারি মাধ্যমের বিদ্যালয়ের প্রতিও উৎসুক আর আগ্রহ করে তুলিছে দিল্লীবাসীক অথচ তার বিপরীত ছবি দেখবলে পাওয়া যায় এই প্রশ্ন হয় গুজরাটের শিক্ষামন্ত্রীক প্রত্যাহ্বান জানার নিচিনাক মনীষ সিসোদিয়াই যদি শিক্ষামন্ত্রী রণোজ পেগুক প্রত্যাহ্বান জানায় তাহলে রণোজ পেগু এই প্রত্যাহ্বান গ্রহণ করবলে সাজু হবনে অকালের শিক্ষামন্ত্রী হিসাবে কার্যনির্বাহ করা হিমন্ত বিশ্ব শর্মা এটা মুখ্যমন্ত্রী এটা রাজপথত শুনা গেছে শিক্ষাগুরুর নিনাদ প্রাপ্য মজুরি আর অধিকারের দাবিত রাজপথ কপাই তুলিছে টেট উত্তীর্ণ শিক্ষকে প্রশ্ন কাকত ফাদিলর সন্দেহ করা হয়েছে চলিত মেট্রিক পরীক্ষাটো কালি মেট্রিক পরীক্ষার প্রশ্ন কাকত আহিল সিলেবাসের বাহিরের প্রশ্ন ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ত তৃতীয় ষান্মাসিকর পরীক্ষাত আহিল চতুর্থ ষান্মাসিকর প্রশ্ন বিধানসভার সরকারি তথ্য প্রকাশ পাইছে রাজ্যত শিক্ষকর অভাবত বন্ধ হয়েছে ইখনের পাছত সিখন সরকারি বিদ্যালয় রাজ্য দূরত্ব বাড়িছে সরকারি বিদ্যালয়ের প্রতি কেলেঙ্কারিত নিমজ্জিত হয়েছে বিশ্ববিদ্যালয় শ্রেণীকোঠা এরি সিনেমা চাবলে লড় দিছে বিশ্ববিদ্যালয় শিক্ষকে এইখন অসমত এয়াই হয়েছে শিক্ষা ব্যবস্থার এখন বাস্তব ছবি এয়া মাত্র কেটামান উদাহরণহে অসমৰ শিক্ষাখণ্ডৰ সৈতে দিল্লীৰ শিক্ষাখণ্ডৰ আকাশ পাতাল পার্থক্য সেয়ে এতিয়া প্রশ্ন হৈছে মনীষ সিসোদিয়াৰ সৈতে উন্নয়ন আৰু শিক্ষাখণ্ডৰ অগ্ৰগতিত প্ৰতিযোগিতাত অৱতীৰ্ণ হ'ব পাৰিবনে শিক্ষামন্ত্রী ৰণোজ আপোনালোকে চাই আছে আৰটিটিভি 24x7 সত্যবাণী বিশুদ্ধ খবৰ